মালদা জেলার হবিপুর ব্লকের আকতৈল অঞ্চলে কেন্দুপুকুর এলাকায় কৃষি বিলের সমর্থনে বিজেপির 3 নম্বর মণ্ডলের পক্ষ থেকে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিনের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র সিংহ, বিধায়ক জুয়েল মুর্মু, সঞ্জীব সরকার, রামলাল হাসদা সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। কৃষি বিল পাস করার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং কৃষি মন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা কেন্দুপুর যে হাট, সেই হাট থেকে শুরু করে সমস্ত বাজার আমরা পদযাত্রা করেছি। এরকমভাবে সারা জেলাতে আমাদের এই পদযাত্রা হবে এবং দলে দলে কৃষক সমাজের মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন কিনা আপনার প্রতাপ সিং, ভারতীয় জনতা পার্টি জেলার সাধারণ সম্পাদক। মালদা থেকে দেবাশিস পাল, আনন্দ বার্তা।